আজ বিধানসভায় সাবিত্রী মিত্রর বক্তব্য প্রসঙ্গে মুলতুবি প্রস্তাব বিজেপির, আর সেই মুলতুবি প্রস্তাবকে কেন্দ্র করে তুমুল হৈহট্টগোল গোটা বিধানসভায়। বিধানসভায় গৃহীত হলো না মুলতুবি প্রস্তাব, আর অধিবেশনে ফের শুরু হয় হৈহট্টগোল। রাজ্য প্রশাসনের বিষয় নয় এটি, তাই বাতিল। মুলতুবি প্রস্তাব বাতিল করে এমনটাই জানান বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। আর তারপরেই শুরু হয় বিক্ষোভ প্রতিবাদ। বিজেপি বিধায়কদের প্রবল বিক্ষোভ শুরু হয় এবং অধ্যক্ষকে বলতে বাধা দেওয়া হয়। শ্রেয়সী গাঙ্গুলি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, যখন স্পিকার বললেন যে এটা রাজ্যের বিষয় নয়, মুলতুবি প্রস্তাব আনা যাবে না, তারপর বিজেপি বিধায়করা কি করলেন, তাদের ভূমিকা কি ছিল? দেখো, যখন বিজেপির পক্ষ থেকে এই মুলতুবি প্রস্তাব যে পেশ করা হয়েছিল সেই বিষয়টা নিয়ে আলোচনা করতে ওঠেন, কথা শুরু করেন স্পিকার, তখনই তিনি বলেন যে এই গোটা বিষয়টা যেহেতু রাজ্য প্রশাসনের এক্তিয়ারভুক্ত কোনো বিষয় নয়, ফলে এটা নিয়ে বিধানসভার এটা আউট অফ অর্ডার, তিনি বলেন এই মুলতুবি প্রস্তাব হচ্ছে আউট অফ অর্ডার, ফলে এটা নিয়ে কোনো আলোচনা হবে না। এখন এইটা বলার পরেই কিন্তু বিজেপির পক্ষ থেকে তুমুল বিক্ষোভ দেখানো শুরু হয়, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তোমাকে জানাই যে এরপরেই যেটা শুরু হয় যে তারা বলেন যে কেন এই বিষয়টা নিয়ে বলা হবে না, কারণ যিনি বলেছেন তিনি হচ্ছেন একজন বিধায়ক যিনি এই সদনে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন। এর পরবর্তীকালে যেটা হয় যে এই তুমুল বিক্ষোভের মধ্যে স্পিকার বারে বারে বিজেপিদের শান্ত, বিজেপি এমএলএদের শান্ত করার চেষ্টা করেন, তিনি বলেন যে এইভাবে বিক্ষোভ দেখানো যাবে না। তো একসময় তিনি বলেন যে কোনো বিধায়কেরই কোনো উচিত নয় যে এমন কোনো অস্বাভাবিক মন্তব্য করা যেটা রুচির বিরুদ্ধে, সেই মন্তব্য করা উচিত নয় বলে তিনি বলেন। এখন এরপরেই কিন্তু সাবিত্রী মিত্র তার বক্তব্য রাখতে শুরু করেন, এবং যখন তিনি তার বক্তব্য রাখছিলেন তিনি স্পিকার সাবিত্রী মিত্রকে বলেন যে তিনি যদি কিছু বলতে চান তো তিনি বলতে পারেন। সাবিত্রী মিত্র যখন তার বক্তব্য রাখছিলেন যেখানে তিনি বলেন যে তিনি এই গোটা বিষয়টিতে তিনি যা বলেছেন সেটাকে বিকৃত করে টুইট করা হয়েছে, তারপরেই কিন্তু বিজেপির পক্ষ থেকে প্রবল স্লোগানিং শুরু হয় এবং একসময় তারা ওয়াকআউট করে বেরিয়ে আসে। একদমই শ্রেয়সী, তুমি আমাদের সঙ্গে থাকো। যেরকম শ্রেয়সী আমাদেরকে জানিয়ে দিল যে অধ্যক্ষ বলেন যে অশালীন মন্তব্য করা উচিত নয় কোনো বিধায়কেরই, সাবিত্রী মিত্র বলছেন যে তিনি যা কিছু বলেছেন তার একটা অপভ্রংশ শুধু তুলে ধরা হচ্ছে এবং সেটিকে ভাইরাল করা হচ্ছে। অগ্নিমিত্রা পল আজকে রণাঙ্গে এই মুহূর্তে তিনি ছিলেন, তিনি কিন্তু বারবারই বলেন যে কেন এই মুলতবি প্রস্তাব গৃহীত হলো না, তা নিয়ে তারা প্রতিবাদ জানান, ওয়াকআউট করেন। শুনবো অগ্নিমিত্রা পল কি বলছেন, কি বলছেন সাবিত্রী মিত্র। আমরা মুলতবি প্রস্তাব এনেছিলাম, কিন্তু অ্যাজ ইউজুয়াল মাননীয় অধ্যক্ষ মহোদয় বললেন এটা স্টেট সাবজেক্ট নয়, বিধানসভার মধ্যে এটার আলোচনা অ্যালাউ করা হবে না। মাননীয় বিধায়িকা সাবিত্রী মিত্র তিনি বলতে উঠলেন, আমরা ভাবলাম তিনি বোধহয় ক্ষমা চাইবেন, কিন্তু তিনি উঠে বলছেন যে না, আমার কথাগুলো এলওপি ভুল টুইট করেছেন। তিনি আবার করে রিইটারেট করছেন যে গুজরাটের কোনো অবদান ছিল না স্বাধীনতা সংগ্রামে। আজকে যারা মন্ত্রীরা বসে আছেন তারা ওই সাবিত্রী মিত্রকে বলছেন আরো বলো আরো বলো। লজ্জা লাগছে যে আজকে আমি এই পশ্চিমবঙ্গে ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলির আই এম আ মেম্বার, আই এম অ্যাশেমড যে আজকে আমাদের স্বাধীনতা সংগ্রামীদের এই টিএমসি বিজেপির এই নোংরা রাজনীতির জন্য তাদেরকে ছোট করা হচ্ছে। আমি 91 সাল থেকে বিধায়ক আছি, 6-7 বারের বিধায়ক আমি, আমি কখনো অশালীনভাবে বিধানসভায় বক্তব্য রাখিনি, আমার ইতিহাসে নেই, বিধানসভাতে আমরা বলিও নি। যখন আমরা শুনলাম সজল ঘোষ যিনি ওদের কাউন্সিলর বিজেপির, যিনি যখন এই কথাটা উল্লেখ করলেন, তারা তাদের পার্টিকে শিক্ষা দিলেন না। আমি হাউজেও বলেছি আমার কথাটা ক্লিয়ার করেছে আমি কি বলতে চেয়েছি, তো ন্যাচারালি তারা শুনতে রাজি নাই, তারা একটা হইচই করে খবর করতে চায়, খবরের মুখে আসতে চায়, তো আসতে পারে, তাতে আমাদের আপত্তি নেই। স্যার যেটা বলেছেন যে অশালীন বক্তব্য রাখা ঠিক কথা নয়, আমি অশালীন বক্তব্য রাখেই নি, আর অশালীন বক্তব্য যদি রেখে থাকে তার নাম ভারতীয় জনতা পার্টি। শুনলেন সাবিত্রী মিত্র এবং অগ্নিমিত্রা পলের মন্তব্য। শুভদীপ, আমরা দেখাচ্ছি আমাদের দর্শকদেরকে কিরকম ভাবে আজকে অধিবেশনে কি রকম হৈহট্টগোল হলো, এবং এখানে অশালীন মন্তব্য করার কথা না করেন বিধায়ক, তারপরেও কিন্তু আমরা দেখলাম যে বিজেপি বিধায়করা ওয়াকআউট করলেন। এবং সাবিত্রী মিত্র তিনি তার নিজের বক্তব্যেই অনর, আপনারা একটু আগে শুনছিলেন সাবিত্রী মিত্র, তিনি বলছেন তিনি অশালীন কোনো ভাষা প্রয়োগ করেননি। কি বলছেন আজ সাবিত্রী মিত্র আপনাদের শোনাবো। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সুরপনাখা বলছেন, তারা তাদের কাছে কি সংস্কৃতি শেখা যায়, যারা আমাদের কাছে আমাদের তৃণমূল দলটাকে কুকুরের পার্টি বলছেন তাদের কাছে কি সংস্কৃতি শেখা যায়, সেগুলো কি উনারা জানেন না, খালি চোরের মায়ের বড় গলা। আমাদের দিদি যদি সুরপনাখা হন তাহলে আজকে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী যারা দেশ চালাচ্ছেন সেই দেশে রেগুলার দ্রৌপদীদের বস্ত্রহরণ হচ্ছে, তাহলে এরা দেশে কী করে দেশ চালাচ্ছেন, এইটা বলেছি।